everyone, welcome to Roops and Anand Vlog. Last 2 years ero beshi amar ichche ektu Decathlon e jawa. Shunechi okane prochur sports goods paoa jay. Kobe theke bhabchi jabo ektu kani dekhbo ki ache ektu tuktak kinbo. To eto dine shomoy holo amar shekhane jawar. To dekhi okane ektu kani giye onek kichui newar ichche ache. কিছু নিজের জন্য আমি এখনো অতটাও বড় হইনি যে স্পোর্টস এর জিনিসপত্র আমার চাই না কোনটাতে যাবে এখনো পর্যন্ত এরা ভেবে চলেছে ফাইনালি কি ডিসাইড হলো শেক্সপিয়ার শনরিটায় যাবে নাকি সল্ট লেক একবার পরে শেক্সপিয়ার শনরি বলছে সব তাহলে ঠিক আছে চলো ওটাতেই যাই ওটা গাড়ির কাছেও হবে কত কিছু আছে কত কিছু কিনবো এরকম একটা ফিলিংস আগে থেকেই হচ্ছে এখনো ভিতরে শিশুটা মরে যায়নি ভিতরে শিশুটা এখন স্পোর্টস কমপ্লেক্স থেকে বেশ একটা পাগল পাগল হচ্ছে ছোটবেলায় না আমি ক্রিকেট ফুটবল সব খেলে বড় হয়েছি আর একটু বড় হতে ব্যাডমিন্টন এসব তো খেলেইছি এখানে কি কি পাওয়া যাবে এক্স্যাক্টলি জানি না দেখি লাড্ডু এক্সাইটেড লাড্ডু একটা বড় চেস বোর্ড কিনতে এসেছে আর আমি যে কি কিনতে এসেছি আমি জানি না আমি যাওয়ার পরে বুঝতে পারবো খালি পার্কিং লটে 15 মিনিট আমি দাঁড়িয়ে আছি ওরা দুজনে পার্কিং করে আসলো কোথায় এক্সারসাইজ বল অনেক কিছু স্পোর্টস এর গুডস আছে স্পোর্টস ওয়্যার আছে সুইমিং কস্টিউম আছে ক্যাপ অ্যান্ড এক্সেটা অনেক কিছুই আছে আমাকে রোলার স্কেটার কিনে দেবো আমি তো রোলার স্কেটার কিনব স্কেটিং করব আমি নিজেকে তো আমার সেই পুরনো স্পোর্টসম্যান সত্তাটা আবার ফিরে এসেছে মানে ওয়ান্স আ স্পোর্টসম্যান অলওয়েজ স্পোর্টসম্যান আমাকে একটু রোলার স্কেটার কিনে দাও উড়ে না পড়বো না আমি সত্যি নিজেকে মানে আবার মনে হচ্ছে আবার আমি শুরু করি ইশ কত কিছু কত স্পোর্টস সাইকেল নর্মাল সাইকেল না স্কুটার কিনবো কোনটা বল এইটা দেখ 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 ওদিকে নিয়ে যা হ্যাঁ ঠিক আছে নিয়ে যা নিয়ে গিয়ে দেখ ও ওয়াও এদিকে নিয়ে দেখি একবার দেখে নে ওদের কাছে গিয়ে দেখি জাদু ওদিকে যা দেখ একবার দেখে নে হাউ টু ইউজ ঘোরাতে পারলি না তো ঘুরিয়ে আয় দেখি না নেমে হ্যাঁ ইমা লাড্ডু তো নো আই ডোন্ট থিঙ্ক উল্টে পড়ো না
দারুণ মজা করলাম, শুধু কেনার জন্য না ঘোরার জন্য জায়গাটা দারুণ। এত স্পোর্টস গুডস, এত রকমের জিনিস, সাইকেল, স্কুটার, মানে নানান রকমের জিনিস আছে। প্লাস ওখানে একটা জিনিস আছে, সেটা একটা প্লেস আছে, প্লে গ্রাউন্ড। আগে যদি ওখানটায় বুক করে রাখা যায় স্লট, আপনি নিজের পছন্দের একটা স্লট বুক করে রাখলে সেখানে যে কোনো একটা প্লে 45 মিনিটসের জন্য খেলা যায়, এরকম রেডি করা আছে ওদের, ক্রিকেট, ফুটবল বা বাস্কেটবল। তো আমরা আজকে 7টা স্লটটা চেয়েছিলাম, আমরা পাইনি বলে, খেলতে পাইনি, একটুখানে গিয়ে একটুখানি ঘুরে চলে এসেছি। আর আর লাড্ডু একটা স্কুটার কিনলো এখান থেকে, ওই সেই ঋত্বিক রোশনের জাদু ওই রকম একটা স্কুটার কিনলো, বেশ সুন্দর হয়েছে। এটা কোনটা পড়লো? এটা শেক্সপিয়ার সরণি। যাই হোক, বেশ ভালো লেগেছে, প্রচুর জিনিসপত্রে ভর্তি। আর সাইকেলগুলোও খুব সুন্দর, আমার বেশ ভালো লেগেছে, ভালো ভালো সাইকেল। যদি কারোর আসার ইচ্ছে হয় আসতে পারেন, দেখতে পারেন। আমি সেভাবে ভিডিওতে কী কী, আমি নিজে নিজেকে নিয়ে এত ব্যস্ত ছিলাম, ডার্ট, আর্চারি, এটা ওটা খেলতে ব্যস্ত ছিলাম, টিটি সব ছিল, তো মিনি গলফ কোর্ট সব আছে, সব অনেক অনেক কিছু, নিজেকে নিয়ে এত ব্যস্ত ছিলাম যে আমি আর সেগুলো ভালো করে ভিডিও করিনি কী আছে না আছে। আর আমার তো এটা গাইড ভিডিও নয়, আমার তো নিজেকে, আমি নিজের আনন্দটাই সবার সাথে শেয়ার করি। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই, আপনারা আসতে পারেন, দেখতে পারেন, পরিবারের সাথে এসে প্লে জোনটা এসে খেলতে পারেন। আর ভালো থাকুন, আনন্দে থাকুন।